আমি তো ভাবতে পারছি না। না নেওয়ার তো কিছু নেই মা, ঘরের এক কোণে পড়ে থাকে, বরের ভালোবাসা পায়নি, গয়নাগাটি নেই, যা কিছু আদর সবকিছু তো গীতাই পায়। তাছাড়া ও তো নেগলেক্টেড, সবার তার ইগনোর, তাই না? এই পরিবারে ওর জায়গা কোথায় বলুন তো? তাছাড়া যার স্বামী ভালোবাসে না সেই পরিবারে সেই মেয়ের কিন্তু কোনো জায়গা থাকে না, সেটা তো আমরা সবাই জানি। আর এখানে তো ওর স্বামী ওকে তুচ্ছতাচ্ছিল্য করে। প্লিজ থাক, আগে জানা দরকার আমাদের যে কৃপানের থেকে ও গয়নাটা নিয়েছে কেন। হ্যাঁ, কিন্তু এটা সন্দেহর কি আছে, এই তো গয়নাটা তো রয়েছে। হ্যাঁ, এর পরেও এত প্রশ্ন কেন উঠছে? আমি তো ভাবতেই পারছি না, সামান্য গয়নার জন্য আচ্ছা কৃপানকে কি গিনি বৌদি নিমন্ত্রণ করেছিল? তাই তো মানে দাঁড়ায়, কৃপানকে ওই নিমন্ত্রণ করেছিল। হ্যাঁ, মানে এটা এটা কি করে সম্ভব, মানে গিনি বৌদি এটা করবে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। চিন্তা করিস না, দুধ আর জল আলাদা করে দেবে। আমার এই ডাক সাইডে উকিল না বৌটি আছে না, ওকে তোমরা চেনো না? ওকে হাড়ে হাড়ে চেনে ক্রিমিনালরা। এই বাড়িতে কেউ না কেউ অপরাধ করেছে, আর যে অপরাধী সে সাবধানে থেকো। ওর নাম অ্যাডভোকেট গীতা LLB। একদম ঘেঁটি ধরে বার করে আনবে আসল সত্যটা কি। যারই ফোন হোক না কেন, তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই গীতাকে আটকা। এই ধীমান সেনের কেসটা যেন না লড়ে। বড়বাবু, কিছু বলবি? বদ্ধ কিনি বদ্ধমণি চোর নয়, কিনি বদ্ধমণি কারো থেকে গয়না নেয়নি, কিনি বদ্ধমণি খুব ভালো, খুব ভালো। একটা অন্যায় করে ফেলেছিল হয়তো, একটা মিথ্যে কথা বলে একটা মিথ্যে পরিচয় দিয়ে এই বাড়িতে ঢুকেছিল, কিন্তু বিশ্বাস করুন আমি বলছি, আমি দেখেছি ওদের পরিবারকে, ওরা গরিব হতে পারে কিন্তু ওদের আত্মসম্মান বোধ আছে। গীতা LLB এক ঘন্টার মহাপর্ব, 25শে অক্টোবর সন্ধ্যে 6টা থেকে 7টা, স্টার জলসায়।